হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে কটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অর্থাৎ সারা মাস জুড়ে যতগুলো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা এমসিকিউ আকারে ডিসকাস করবো এবং তার সাথে সাথে সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু রিলেভেন্ট ইনফরমেশনও কিন্তু আমরা জেনে নেব ঠিক আছে তো শুধুমাত্র এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নয় এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সংলগ্ন বিভিন্ন জেনারেল স্টাডিজ জিকে সব কিছু মিলিয়ে কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা শেষ অব্দি দেখবে কারণ আগত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা মাস করে এরকম করে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে ঠিক আছে তো আজকে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নিয়ে ডিসকাস করা হবে তো প্রথমেই চলে আসি ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ দু হাজার তেইশের থিম কী ছিল ভিজিলেন্স মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে সচেতনতা বা বিভিন্ন রকমের আর্থিক সামাজিক বিষয়ে সচেতনতা তো প্রত্যেক বছরই এটা ভারতীয় সরকার আয়োজন করে থাকে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ দু এর থিম কী ছিল এর থিম ছিল এবছরের দুর্নীতিকে না বলুন জাতির প্রতি অঙ্গীকার করুন ঠিক আছে এটা থিম ছিল হচ্ছে এটা পরবর্তী প্রশ্ন মহিলা বিভাগে দু হাজার তেইশের ডিওর অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ফুটবলার ব্যালন ডিওর তোমরা নাম শুনেছো ব্যালন ডিওর কী মহিলা বিভাগে কে জিতেছেন দু সালে স্পেনের একজন ফুটবলার জিতেছেন মহিলা বিভাগে ব্যালন দু সালে তেইশ সালের এবার ডিওর জিনিসটা কী ডিওর হচ্ছে মূল ফরাসি উচ্চারণ বালো দর ঠিক আছে এটি ফুটবল পুরস্কার যা প্রতি বছর ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রস ফুটবল প্রদান করে থাকে ফ্রস ফুটবল হচ্ছে একটা সংস্থা যারা প্রদান করে থাকে এটি ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সব থেকে প্রাচীন পুরস্কারগুলো এবং সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার ঠিক আছে পুরস্কারটি উনিশশো সাল থেকে প্রদান করা শুরু হয় প্রত্যেক বছর ব্যালেন্ডিয়ার প্রদান করা হয় মহিলা ফুটবলার এবং পুরুষ ফুটবলার উভয় ফুটবলারকেই ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন উত্তরাখণ্ডের হাঙ্গার প্রোজেক্টে কে সহায়তা করবে কোন দেশ হাঙ্গার প্রজেক্ট হচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন গ্রামাঞ্চলে বলতে পারো দারিদ্রতা বা খাদ্য রিলেটেড খাদ্য সংকট রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো সলভ করার জন্য কোন দেশ আমাদের সহায়তা করবে নরওয়ে নরওয়ে কোথাকার দেশ নরওয়ে হচ্ছে ইউরোপের দেশ নরওয়েকে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশও বলা হয় ঠিক আছে ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ সরকারকে সিঙ্গুর ন্যানোপ্লান্ট মামলায় ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরসকে কত টাকা দিতে বলেছে কত টাকা দিতে বলেছে সাতশো কোটি টাকা তো টাটা মোটরসের হিস্ট্রিটা সবাই আশা করি আমরা জানি যে দু সালে কিন্তু পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে কিন্তু টাটা মোটরস এসেছিল ঠিক আছে তাদের কারখানা তৈরি করার জন্য যেখান থেকে তারা নেন এবং পরবর্তীকালে আরও বিভিন্ন যে গাড়ি রয়েছে মডেলগুলো সেগুলো কিন্তু তারা প্রোডাকশান করত। কিন্তু তৎকালীন রাজনীতিক একটা সমস্যার জন্য সেখান থেকে তারা সরে গেছে এবং তাদের কারখানা সম্পূর্ণ গুটি নিয়ে কোথায় চলে গেছিলো তারা গুজরাটে চলে গেছিলো গুজরাটের সানন্দ নামের একটা জায়গায় চলে গেছিল যেখানে কিন্তু আজকে যদি আমরা এই দুটো জায়গাকে কম্পেয়ার করি সিঙ্গুর একটা মানে একটা বলতে পারো গ্রামীণ এরিয়া হয়েই পড়ে আছে কিন্তু গুজরাটের সানন্দ কিন্তু আজকে একটা বিশাল বড় ম্যানুফ্যাকচারিং পে পরিণত হয়েছে ঠিক আছে তো সেই দু হাজার ঝামেলা হয়েছিল টাটা মোটরসের সাথে তখনকার তৎকালীন সরকারের সেই রিলেটেড ট্রাইব্যুনাল টাটা মোটরসকে ক্ষতিপূরণ দিতে বলেছে কত টাকা মানে টাটা সরকারের পক্ষ থেকে টাটা মোটরসকে ক্ষতিপূরণ দেওয়া হবে সাতশো কোটি টাকা এই হচ্ছে সেই টাটা মোটরসের প্ল্যান যেটা তৈরি হয়েছিল তৈরি হওয়ার পর কিন্তু এটা পড়েছিলো পুরোপুরি দেখতেই পাচ্ছ সিঙ্গুরে এখানে ঘাস জন্মে গেছে পুরো প্ল্যানটা এখন মানে জঙ্গলের আচ্ছাদিত পুরোপুরি ভারতের ক্যান্সার রোগের হার সব থেকে বেশি কোন রাজ্যে ক্যান্সার কিন্তু একটা খুবই মারণ রোগ তোমরা জানো বিভিন্ন রকমের ক্যান্সার হয় এবং ক্যান্সারের কিন্তু আজ অব্দি কোনো এখনই প্রতিষেধক বা টিকা কিন্তু আবিষ্কার হয়নি তো ভারতে মিজোরাম রাজ্য হচ্ছে ক্যান্সার রোগের হার সব থেকে বেশি মিজোরাম রাজ্যে ভারতবর্ষের কিন্তু ক্যান্সার রোগের হার থেকে বেশি ঠিক আছে ক্যান্সার হল একদল রোগ যার মধ্যে অস্বাভাবিক কোষ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং যার সাথে শরীরের অন্য অংশে আক্রমণ বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে মানে একটা অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয় সেটাই কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের আকার ধারণ করে ফেয়ার ওয়ার্ক ইন্ডিয়া রেটিং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর শীর্ষস্থানে রয়েছে কোন কোম্পানি ওয়ার্ক ইন্ডিয়া রেটিং মানেটা কি এই ফেয়ার ওয়ার্ক ইন্ডিয়া রেটিং হচ্ছে তাদের কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজ করার জন্য সততা বজায় রেখে কাজ করার জন্য এমপ্লয়ীদের সাথে সুস্থ ব্যবহার সুস্থ সামাজিক বা আর্থ সামাজিক একটা কাজের পরিবেশ তৈরি করার জন্য ফেয়ারওয়েক ইন্ডিয়া রেটিং বিভিন্ন কোম্পানিকে রেট করে তো এই রেটিং অনুযায়ী দু হাজার তেইশে সবথেকে বেশি রেটিং পেয়েছে কোন কোম্পানি বিগ বাস্কেট বিগ বাস্কেট কোম্পানি সবথেকে বেশি রেটিং পেয়েছে অর্থাৎ তাদের যে বলতে বলো অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা তাদের ওয়ার্ক এথিক্স এটা খুবই কিন্তু ভালো আমরা বলতে পারি ঠিক আছে এশিয়ান প্যারাগেমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছিলো কোন দেশ এশিয়ান প্যারাগেমস রিসেন্টলি কমপ্লিট হলো তো সেখানে মেডেল ট্যালিতে অর্থাৎ মেডেলের দিক থেকে প্রথম স্থানে রয়েছিল কোন দেশ প্রথম স্থানে কিন্তু ভারত হবে না এটা চীন হবে মেডেল ট্যালিতে প্রথম স্থানে হচ্ছে চীন ছিল প্যারাগেমসের দু হাজার তেইশের মোরম প্রথম স্থানে কে ছিল চীন ছিল ভারত কততম স্থানে ছিল ফার্স্ট এশিয়ান প্যারাগেমস হচ্ছে উনিশশো পঁচাত্তরে প্রথম চালু হয় এবং ভারতের পজিশন ছিল এবছর পঞ্চম টোটাল একশো এগারোটা মেডেল পেয়েছে তারা তার মধ্যে উনত্রিশটা গোল্ড মেডেল একত্রিশটা সিলভার মেডেল এবং একান্নটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল কিন্তু তারা পেয়েছিল। ঠিক আছে নেক্সট ইউনেস্কোর তরফ থেকে ভারতের প্রথম সিটি অফ লিটারেচারের তকমা পেল কে ইউনেস্কো তোমরা জানো ইউনেস্কোর পুরো কথা কি ইউনাইটেড নেশন ইউনেস্কো নেস্কো। ইউনাইটেড নেশনস এডুকেশন সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর তরফ থেকে ভারতের প্রথম সিটি অফ লিটারেচারের তকমা পেল কোন শহর কোজিকোর বা কোজিকোড এই কোজিকোট শহরটা কোথায় কোজিকোট বা কোজিকোট হচ্ছে কেরালায় অবস্থিত শহর ভারতের প্রথম শহর যেটি ইউনেস্কো কর্তৃক সাহিত্যের শহরের মর্যাদাপূর্ণ খেতাব পেয়েছে কেন সেখানে সাহিত্য চর্চা প্রচুর পরিমাণে হয় গান বাজনা থেকে শুরু করে লিটারার লিটারেচার সব ধরনের সাহিত্য চর্চার জন্য কোজিকোট কিন্তু এই সম্মান পেয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনের কাদের জন্য ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন কাদের জন্য মানে একটাই প্ল্যাটফর্ম থাকবে যেখানে সবাই রেজিস্টার করতে পারবে তাদের নাম এবং ডিটেলস দিয়ে তো এটা কাদের জন্য ডাক্তারদের জন্য ভারতবর্ষের যত ডাক্তার রয়েছে তাদেরকে একটা ছাতার তলায় আনার কিন্তু চেষ্টা করা হচ্ছে ঠিক আছে বিশ্বের প্রথম যাত্রী বহনকারী ফ্লাইং ট্যাক্সি অনুমোদন করলো কোন দেশ ফ্লাইং ট্যাক্সি জিনিসটা কি কোন দেশ অনুমোদন করেছে চীন অনুমোদন করেছে ফ্লাইং ট্যাক্সি হচ্ছে গাড়ির মতো কিন্তু সেটা রাস্তায়ও চলতে পারবে আবার কিন্তু সেটা আকাশেও উঠতে পারবে ঠিক আছে তো ফ্লাইং ট্যাক্সি বিশ্বের প্রথম যাত্রী বহনকারী এটা অনুমোদন করেছে কে চীন আচ্ছা তোমরা যারা রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে একটা বেঙ্গল কম্বাইন্ড কোর্সের আয়োজন করা হয়েছে যেই কোর্সে মাত্র ছশো উনব্বই টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এক বছরের সম্পূর্ণ প্রিপারেশান অনলাইন অর্থাৎ রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে উইকলি দুটো থেকে তিনটে ক্লাসেস ফ্যাকাল্টি বিভিন্ন ফ্যাকাল্টি দ্বারা বিভিন্ন সাবজেক্টিভ ক্লাসগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র ছশো উনব্বই টাকার ওয়ান টাইম পেমেন্টে এবং এটা কিন্তু টোটাল ক্লাসগুলো টোটাল টেস্টগুলো কিন্তু আমাদের নিজস্ব গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেখানেই কিন্তু করানো হয় তো সেখানে টোটাল সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো উনব্বই টাকায় তো এই বিষয়ে আরও জানতে তোমরা নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান এই কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে আসি ভারতে জন্মগ্রহণকারী কোন লেখিকা দু ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ জিতলেন কোন লেখিকা নন্দিতা নন্দিনী দাস নন্দিনী দাস হচ্ছে ভারতে জন্মগ্রহণকারী লেখিকা যিনি ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ কিন্তু দু জিতেছেন তো এই ব্রিটিশ একাডেমি বই পুরস্কার যা পূর্বে নায়েফ আল রোধন পুরস্কার নামে পরিচিত ছিল দু হাজার তেরো সালে অকথাসাহিত্যের সেরা কাজগুলোকে পুরস্কৃত ও উদযাপন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যা কঠোরতা এবং মৌলিক প্রদর্শন করে এবং অন্য বিষয় সংস্কৃতি এবং তাদের বিতস্ক্রিয়ার সম্বন্ধে জনসাধারণের বোঝার জন্য অবদান রাখে এরকম সাহিত্য যারা লিখছেন তাদেরকে এটা পুরস্কৃত করা হয় ঠিক আছে কলকাতার রাজভবনে থ্রন রুমের নামকরণ করা হলো কার নামে থ্রন রুম জিনিসটা কি থ্রন জিনিসটা আমি আসছি সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কিন্তু থ্রন রুমের নামকরণ করা হয়েছে তো কলকাতার রাজভবনে হচ্ছে থ্রন রুম থ্রন রুমে রিচার্ড ওয়েলেসলি সিংহাসন রয়েছে একটা রিচার্ড ওয়েলেসলি নামে যে ব্রিটিশ গভর্নর তার একটা সিংহাসন রয়েছে তার পাশেই রয়েছে টিপু সুলতানের সিংহাসন কক্ষটিতে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরু এবং বিধানচন্দ্র রায়ের তৈলচিত্র রয়েছে এটিতে মহাত্মা গান্ধীর ছাই বহন করার জন্য ব্যবহৃত একটি কলসও রয়েছে যেটা মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে তার যে পুরা তার দেহ পোড়ানোর পরে যে ছাই পাওয়া গেছিলো সেই ছাইটা বহন করার যে কলসটা সেটাও কিন্তু রয়েছে তো এই থ্রন রুম একটা বলতে পারো একটা আর্ট গ্যালারি শর্ট অফ এই থ্রন রুমের নামকরণ চেঞ্জ করা হয়েছে কার নামে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম নেক্সট কলিন্স ডিকশনারি দ্বারা ওয়ার্ল্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নির্বাচিত হলো কোন শব্দ কলিন্স ডিকশনারি দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার কোন শব্দকে নির্বাচন করা হয়েছে এ এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটাকে বাংলায় বলতে গেলে আমরা বুঝি কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আমাদের সব জায়গায় প্রয়োগ করা হচ্ছে তোমরা দেখবে তোমরা ক্যামেরায় ছবি তুললে সেখানে কিন্তু এআই ফিল্টার ইউজ করা হয় তাই এআই ফিল্টারের মাধ্যমে কিন্তু এখানে কী করা হয় এখানে কিন্তু আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কিন্তু বিভিন্ন কাজ সম্পাদন করা হয় ফোন হোক কম্পিউটার হোক বিভিন্ন কাজ হোক বিভিন্ন জায়গায় এডুকেশন হোক সব জায়গায় কিন্তু আজকে এআইয়ের ব্যবহার চলছে নেক্সট ইউনেস্কোর দ্বারা ভারতের কোন শহর সিটি অফ মিউজিকের তকমা পেলো সিটি অফ মিউজিকের তকমা পেল কোন শহর ইউনেস্কোর দ্বারা ইউনেস্কোর দ্বারা গোয়ালিয়র গোয়ালিয়র শহরটা কোথায় অবস্থিত গোয়ালিয়র শহরটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এই শহর কিন্তু গোয়ালিয়র শহর সিটি অফ মিউজিকের জন্য কিন্তু তকমা পেয়েছি ইউনেস্কোর তরফ থেকে কারণ সেখানে মিউজিক চর্চার দিক থেকে সেই গোয়ালিয়র শহরটা বলতে পারো একটা অন্যতম পুরোধা প্রচুর পরিমাণে বিভিন্ন ঘরানার মিউজিক চর্চা সেখানে হয় গোয়ালিয়র একেবারে যেহেতু সেন্ট্রাল ইন্ডিয়া অবস্থিত সেই কারণে বিভিন্ন মিউজিকের ঘরানা একদম সম্মিলন ঘটেছে বলতে পার ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি করবে কোন দেশ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডাইজেশান অ্যাসেম্বলি হচ্ছে এমন একটা বলতে পারো তোমাদের সংস্থান যেটা হচ্ছে প্রত্যেক বছর অর্গানাইজ করা হয় বিভিন্ন রকমের টেলিকমিউনিকেশন যে আমাদের ব্যান্ডউইথ রয়েছে অর্থাৎ থ্রি জি থেকে শুরু করে ফোর জি থেকে শুরু করে এগুলোর মানে সর্বতভাবে কীভাবে ব্যবহার করা যেতে পারে প্রপারলি কীভাবে ব্যবহার করা যেতে পারে তার জন্য কিন্তু এই অ্যাসেম্বলি হোস্ট করা হয় তো দু হাজার এই অ্যাসেম্বলি হোস্ট করবে হচ্ছে ভারতবর্ষ ঠিক আছে ভারত এই কিন্তু দু হাজার চব্বিশের এই অ্যাসেম্বলি হোস্ট করবে নেক্সট হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রফি লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম স্থানে কে রয়েছে এই হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রফি লিস্ট জিনিসটা কি এই হুরুন ইন্ডিয়া পিলান্তি জিনিসটা হচ্ছে যে একটা প্রত্যেক বছর এই হুরুন ইন্ডিয়া এই কোম্পানির তরফ থেকে বা এই প্রতিষ্ঠানের তরফ থেকে একটা লিস্ট পাবলিশ করা হয় যেখানে আমাদের বাণিজ্য আর্থ বা সমগ্র জায়গা জুড়ে যে বিভিন্ন বলতে পারো স্বনামধন্য ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে কিন্তু এই লিস্টে নাম দেওয়া হয় তাদের নাম কিন্তু এই লিস্টে জায়গা করে নেয় তো এই লিস্টে প্রথম স্থানে যিনি সব দিক থেকে স্বনামধন্যতার দিক থেকে তার আর্থ অর্থ সামাজিক দিক থেকে যে কোনো দিক থেকে হোক ঠিক আছে তো সেই লিস্টের প্রথম স্থানে রয়েছে শিবনাদার এবছর যে হুনা হুড়ন ইন্ডিয়া ফিলানসফি লিস্ট বার করা হয়েছে সেখানে প্রথম স্থানে রয়েছেন শিব নাদার নেক্সট বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবথেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার কে বা রিসেন্টলি যে বিশ্বকাপ শেষ হলো সেখানে ক্রিকেট বিশ্বকাপ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ সেখানে ভারতের সবথেকে বেশি উইকেট নাও ক্রিকেটারকে আশা করি এটার উত্তর তোমরা সবাই জানবে যারা ক্রিকেট দেখো যারা ওয়ার্ল্ড কাপ দেখেছ সবাই এটা মুখস্থ থাকবে তো সেই ক্রিকেটার হলেন মোহাম্মদ শামী ঠিক আছে তো মোহাম্মদ শ্বামী সম্বন্ধে একটু আমরা জেনে নিই মোহাম্মদ শ্বামীকে মোহাম্মদ শ্বামী আহমেদ উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার তিনি ভারত ক্রিকেট দলের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন এছাড়াও ঘরোয়া লিগের ক্রিকেটে বাংলার হয়ে খেলেছেন মূলত ডানহাতি ফাস্ট বোলার হিসেবেই তার দলে অংশগ্রহণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের হয়েও কিন্তু তিনি খেলেছিলেন ঠিক আছে আচ্ছা তোমরা যারা বিভিন্ন বেঙ্গল কম্বাইন্ড বা বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তো সামনে আগত যে পরীক্ষাগুলো রয়েছে ফুড এসআই থেকে শুরু করে মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে মক টেস্টের একটা নতুন প্যাকেজ চালু করা হয়েছে যেখানে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে তুমি ফুড এসআইয়ের মক টেস্ট পেয়ে যাবে ছাপ্পান্ন টাকায় পেয়ে যাবে মিসলেনিয়াসের মক টেস্ট এবং সাতচল্লিশ টাকায় পেয়ে যাবে ক্লার্কশিপের মক টেস্ট এই মক টেস্টগুলো প্রতিটাতেই কিন্তু পঞ্চাশটারও বেশি তুমি টপিক ওয়াইজ টেস্ট পাবে পাঁচটার বেশি ফুল টেস্ট পাবে প্রত্যেকটা মক টেস্টের কিন্তু সলিউশন পাবে এবং তার সাথে সাথে কিন্তু এই প্রত্যেকটা মক টেস্ট তোমরা আমাদের যে নির্দিষ্ট ডেডিকেটেড অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেখানে কিন্তু তুমি দিতে পারবে ঠিক আছে এবং নিজের প্রস্তুতিকে কিন্তু যাচাই করে নিতে পারবে তার সাথে সাথে তুমি বাকিরা কত নাম্বার পাচ্ছে অর্থাৎ তুমি টোটাল ধরো টু হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পেয়েছ বাকিরা কতজন তোমার থেকে বেশি পেয়েছে কতজন তোমার থেকে কম পেয়েছে তোমার র্যাঙ্কিংও কিন্তু তুমি এখানে জানতে পারবে তো যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো প্রত্যেকটা মক টেস্টের জন্য আলাদা আলাদা মূল্য ধার্য একদমই কম মূল্যে আমরা এই মক টেস্টগুলো কিন্তু বাজারে লঞ্চ করেছি ঠিক আছে তো এই রিলেটেড আরো ইনফরমেশনের জন্য বা এই মক গুলো কেনার জন্য তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে নাইন জিরো এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড পেলেন প্রখ্যাত কোন লেখক কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড হচ্ছে কেরালার একটা বলতে পারো সাহিত্য জগতের একটা খুব বড় একটা অ্যাওয়ার্ড যেটা প্রত্যেক বছর প্রদান করা হয় কেরালা জ্যোতি অ্যাওয়ার্ড পেলেন হচ্ছে এন কৃষ্ণমূর্তি এন কৃষ্ণমূর্তিকে লেখক জীবনী অধ্যাপক কৃষ্ণমূর্তি তার ছাত্র সহকর্মী এবং শুভানুদ্দের কাছে প্রফেসর কৃষ্ণ নামে কিন্তু পরিচিত এন কৃষ্ণমূর্তি প্রফেসর কৃষ্ণ নামে কিন্তু পরিচিত বর্তমানে সিঙ্গাপুরের নিরাপত্তা কাঠামো এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরামর্শদাতা সিঙ্গাপুরে তিনি কিন্তু নিরাপত্তা কাঠামো এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের একজন বিশেষ পরামর্শদাতা হিসেবে নিযুক্ত রয়েছে। আচ্ছা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মনোরঞ্জন মিশ্র মনোরঞ্জন মিশ্র কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে নিযুক্ত হলেন এবার রিজার্ভ ব্যাঙ্কের একটু ইতিহাসটা আমরা জেনে নিই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক যেটা সব ব্যাংকগুলোকে কন্ট্রোল করে এবং উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে উনিশশো সালে পয়লা এপ্রিল এই ব্যাংক কিন্তু স্থাপিত হয়েছিল ঠিক আছে এই ব্যাংক কিন্তু স্থাপিত হয়েছিল আচ্ছা বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালন করা হয় বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় কত দিন কত তারিখে ফিফথ নভেম্বর বা পাঁচই নভেম্বর কিন্তু বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে আচ্ছা সুনামি জিনিসটা কি সুনামি জিনিসটা হচ্ছে বলতে পারো একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা মূলত সমুদ্রে দেখা যায় সমুদ্রের ভেতরে ভূকম্পনের ফলে কিন্তু সুনামি সৃষ্ট হয় সুনামি কী করে সৃষ্ট হয় ধরো এটা আমাদের সমুদ্র রয়েছে এটা হচ্ছে সমুদ্রতট এটা সমুদ্রতট রয়েছে এখানে আমার সমুদ্র রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সমুদ্র এইবার সমুদ্রে কি হয় ধরো এখানে একটা ভূমিকম্প হলো ঠিক আছে এই ভূমিকম্পের ফলে একটা একটা তরঙ্গ মাত্রা বা একটা শক্তি এখানে উদ্গীরণ ঘটে যেই শক্তিটার জন্য কি হয় এখানে কিন্তু একটা স্রোতের বিশাল বড় ওয়েভ বা ঢেউয়ের সৃষ্টি হয় এই ঢেউটাই কিন্তু আস্তে 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 পাড়ের দিকে এগিয়ে এসে পুরো পুরো কিন্তু উপকূল অঞ্চলকে ভাসিয়ে দেয় ঠিক আছে এটাকেই কিন্তু সুনামি বলা হয় যেটা যেই সুনামি কিন্তু আমাদের এখানে দু হাজার সালে হয়েছিল এবং জাপানে কিন্তু ফুকুসিমা দাইচি সেই এলাকায় কিন্তু দু সালেও কিন্তু সুনামি হয়েছিল ঠিক আছে আচ্ছা কোন দেশ নিজের পারমাণবিক ক্ষমতা প্রদর্শন করতে মিউটম্যান থ্রি মিসাইল লঞ্চ করতে চলেছে মিউটম্যান থ্রি হচ্ছে একটা বলতে পারো আইসিবিএম আমেরিকা যুক্তরাষ্ট্র লঞ্চ করছে তাদের আইসিবিএম আইসিবিএমের পুরো কথা হচ্ছে ইন্টার আইসিবিএম আইসিবিএমের পুরো কথা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মানে আন্তর্মহাদেশীয় অর্থাৎ যে মিসাইলগুলোর দূরত্ব বা যেই মিসাইলগুলো পাঁচ হাজার কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করে সেই মিসাইলগুলোকে বলা হয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল ব্যালাস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইল এদের মধ্যে পার্থক্যটা কী কী ব্যালাস্টিক মিসাইল হচ্ছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি যে পথ রয়েছে সেই পথ কিন্তু তোমার ব্যালাস্টিক মিসাইল এভাবে উৎক্ষেপণ করা হয় উৎক্ষেপণ করার পরে তারপরে কিন্তু সেটাকে ছেড়ে দেওয়া হয় সেটা কিন্তু তখন এই পাত বরাবর কিন্তু ফিজিক্সের ল অনুযায়ী নিচে পড়ে বা তার টার্গেট গিয়ে কিন্তু ধাবিত হয় ঠিক আছে অর্থাৎ ব্যালাস্টিক মিসাইলকে জাস্ট এত অবধি তুলে দেওয়া হয় রকেটের মাধ্যমে তারপরে সেটাকে ছেড়ে দেওয়া হয় এরকমভাবে উঠলো তারপরে এটা কিন্তু ছেড়ে দেয় তারপরে এটা কিন্তু এরকমভাবে পরে ঠিক আছে আর ক্রুজ মিসাইল হচ্ছে এরকমভাবে মিসাইলটা উৎক্ষেপণ করা হয় তারপরে কিন্তু এটা মাটির সমান্তরালে ক্রুজ মিসাইল জেনারেলি মাটির খুব মানে খুব কাছ থেকে চলে ভূপৃষ্ঠের খুব কাছ থেকে চলে এরকম এটা যদি ভূপৃষ্ঠ হয় এই সমান্তরালে কিন্তু ক্রুজ মিসাইল চলবে ঠিক আছে এটা হচ্ছে ডিফারেন্স ক্রুজ মিসাইল আর ব্যালাস্টিক মিসাইলের মধ্যে আচ্ছা নেক্সট মিস ইউনিভার্সাল গ্র্যান্ড ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শিরোপা জিতলেন কোন মডেল মিস ইউনিভার্সাল গ্র্যান্ড ইন্ডিয়া খুশি প্যাটেল কিন্তু তিনি এই শিরোপা জিতেছেন ঠিক আছে গ্র্যান্ড রামলীলা এক্সিবিশন হোস্ট করলো কোন দেশ গ্র্যান্ড রামলীলা এক্সিবিশন হোস্ট করেছে দুবাই দুবাইয়ে কিন্তু রাম লীলার যে এক্সিবিশন হয়েছে গ্র্যান্ড রামলীলার এক্সিবিশন সেটা কিন্তু হোস্ট করা হয়েছে এই অযোধ্যায় যে রাম মন্দির আছে তার প্রতিষ্ঠার কিছু মাস আগেই নভেম্বরে কিন্তু এটা হোস্ট করা হয়েছিল আচ্ছা ফিফটিন্থ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে টু ভারত মোট কটি মেডেল জিতেছে ফিফটিন্থ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ অর্থাৎ শুটিং বা বলতে পারো যে শ্যুটিং একটা খেলা যেটা কিন্তু অলিম্পিক সহ এশিয়ান গেমস সহ বিভিন্ন বড়ো বড়ো টুর্নামেন্টে থাকে তো সেরকমই ফিফটিন্থ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ভারত মোট পঞ্চান্নটা কিন্তু মেডেল জিতেছে কোন রাজ্য হৃদ আক্রান্ত বা হৃদরোগীদের জন্য চিকিৎসা দিতে পুনীত রাজকুমার হৃদয় যোজনা চালু করলো কোন রাজ্য সেই রাজ্যটা হচ্ছে করণাটা করোনাটাও কিন্তু হৃদরোগীদের চিকিৎসা দিতে এই নির্দিষ্ট যে যোজনা রয়েছে পুনিত রাজকুমার হৃদয় যোজনা এটা কিন্তু চালু করেছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালন করা হয় ক্যান্সার নিয়ে কিন্তু এখন সচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবার মধ্যে কিন্তু একটা জিনিসটা মানে সচেতনতা কিন্তু বৃদ্ধি পাওয়াটা খুব ভালো লক্ষণ জনসমাজের মধ্যে বা মানুষজনের মধ্যে তো ক্যান্সার সচেতনতা দিবস সাতই নভেম্বর কিন্তু পালন করা হয়ে থাকে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস 2025 পঁচিশ সালে টোয়েন্টি ফোর্থ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ 2025 পঁচিশ সালে যে টোয়েন্টি ফোর্থ বা চব্বিশতম যে সংস্করণ হবে এশিয়ান আর্চারি আর্চারি মানে তীরন্দাজি ঠিক আছে তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ এটা হোস্ট করবে হচ্ছে বাংলাদেশ ঠিক আছে আচ্ছা তোমরা যারা অফলাইনে ক্লাসে বসে বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাও বাংলায় তাদের জন্য কিন্তু আইবিটি ইনস্টিটিউট বারাসাতের তরফ থেকে একটা মান্থলি পাঁচশো টাকা মাসিক ফির বিনিময় কিন্তু আমাদের এখানে এই বিভিন্ন রকমের রাজ্য সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি দেওয়া হচ্ছে আমাদের এখানে আসলে তোমরা পেয়ে যাবে স্মার্ট ক্লাসরুম অর্থাৎ এই যে স্মার্ট বোর্ডে তোমরা দেখছো ভিডিও করছি এই স্মার্ট বোর্ডে কিন্তু তোমাদের পড়ানো হয় প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু আমাদের স্মার্ট ক্লাসরুম বাংলায় মক টেস্ট পাবে মক টেস্টগুলো তোমরা আমাদের অ্যাপেও দিতে পারবে নিজস্ব যে অ্যাপ রয়েছে স্টাডি নোট পেয়ে যাবে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে সব কিছু মাত্র মাসিক পাঁচশো টাকার বিনিময় এর কমে কিন্তু তুমি কোথাও এত সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবে না ডেমো ক্লাসের জন্য কিন্তু তোমরা আসতে পারো ডেমো ক্লাসে তোমরা আসো এসে দেখে যাও আমাদের ইনস্টিটিউট রয়েছে বারাসাত স্টেশনের একদমই পাশে বারাসাত স্টেশন উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে এই বিষয়ে আরও জানতে তোমরা নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো এইট জিরো এই কিন্তু যোগাযোগ করতে পারো কোন দেশের মহিলা হকি টিম জাপানকে পরাজিত করে ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কোন দেশের মহিলা টিম সেটা হচ্ছে ভারতের মহিলা টিম এবছর কিন্তু জাপানকে পরাজিত করে ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি তারা কিন্তু জিতেছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম টাইমড আউট পেলো কোন ক্রিকেটার টাইমড আউট জিনিসটা কি সেই জিনিসটাই আসছি আগে কোন ক্রিকেটার এটা পেয়েছে যারা ওয়ার্ল্ড কাপ দেখে তাদের নিশ্চয়ই আর বলে দিতে হবে না অ্যাঞ্জেলো ম্যাথিউ শ্রীলঙ্কার কিন্তু ক্রিকেটার তিনি কিন্তু আউট হয়েছেন প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ম্যাচে টাইমড আউট জিনিসটা কি ক্রিকেটের নিয়ম অনুযায়ী অনুসারে কোনো যদি কোনো ব্যাটার আউট হওয়ার পর তিন মিনিটের মধ্যে মাঠে নামতে না পারেন কিংবা ব্যাটিং শুরু করতে ব্যর্থ হন তাহলে আম্পায়ার তাকে টাইম আউটের সিদ্ধান্ত জানাতে পারেন সেক্ষেত্রে ওই ব্যাটারকে কোনো বল না খেলেই প্যাভিলিয়নে ফিরে যেতে হবে তবে যদি একমাত্র ফিল্ডিং ক্যাপ্টেন এই আউটের আবেদন করেন তাহলেই আম্পায়ার তার সিদ্ধান্তের কথা ব্যাটারকে জানাবেন এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এই আউটের আবেদন করেছিলেন আর সে কারণেই ম্যাথিউসকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তিনি তিন মিনিটের ভেতরে কিন্তু আসতে পারেননি তার হেলমেটে একটা সমস্যা দেখা গিয়েছিল কিন্তু এটা যেহেতু নিয়মের মধ্যে পড়ে গেছে তাই কারণে কিন্তু তাকে টাইম ডাউট করা হয়েছে পরবর্তী প্রশ্ন সুলতান অফ জহর কাপ টু ভারতীয় হকি টিম কিসের মেডেল জিতলো এই সুলতান অফ জহর কাপে কিন্তু ভারতীয় হকি টিম সোনা জিতেছে সব থেকে টপে গিয়ে তারা কিন্তু সোনা বা গোল্ড মেডেল কিন্তু জিতেছে ইন্ডিয়ান নেভি সেইলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড কোন শহরে শুরু হলো ইন্ডিয়ান নেভির তরফ থেকে প্রত্যেক বছরই সেইলিং বা বলতে পারো এই বোট প্রতিযোগিতার আয়োজন করা হয় কোথায় আয়োজন করা হয়েছে বছর মুম্বাইতে কিন্তু আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে কবে পালন করা হয় রেডিওগ্রাফি ডে বলতে রেডিও রেডিও ওয়েভ সংক্রান্ত বা রেডিও নিয়ে যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক বছর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় আটই নভেম্বর ঠিক আছে ব্রাজিলিয়ান গ্র্যান্ড পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টাইটেল জিতলেন কোন ফর্মুলা ওয়ান রেসিং কার ডাইভার ফর্মুলা ওয়ান রেসিং তোমরা নিশ্চয়ই জানো ফর্মুলা ওয়ান হচ্ছে একটা স্পেশাল ধরনের গাড়ি যেটা কিন্তু তিনশো কিলোমিটারও অধিক গতিবেগ সম্পন্ন হয় এই এবং প্রত্যেকবার কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন ফর্মুলা ওয়ান রেসিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয় সেরকমই ব্রাজিলিয়ান গ্র্যান্ড পিক্স টু টোয়েন্টি থ্রি এই রেসিং চ্যাম্পিয়নশিপে কোন ফর্মুলা ওয়ান ড্রাইভার জিতেছেন সেটা হচ্ছে ম্যাক্স ভেস্টারপেন ম্যাক্স ভেস্টারপেন কিন্তু তিনি এই টাইটেল জয়লাভ করেছেন কোন দেশ ফাইট গ্র্যান্ড চেস গ্র্যান্ড সুইস চেস ইভেন্টে শীর্ষস্থান অর্জন করলো গ্র্যান্ড সুইস চেস হচ্ছে এটা কিন্তু প্রত্যেক বছর আয়োজন করা হয় এটা হচ্ছে দাবা খেলার একটা বিশেষ বিশাল প্রতিযোগিতা যেটা প্রত্যেক বছর এই ফাইট কোম্পানি বা এই অর্গানাইজেশন তারা কিন্তু আয়োজন করে থাকে এবার এখানে কিন্তু ভারত শীর্ষস্থান অর্জন করেছে আমরা কিন্তু দাবাতেও আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ফিফটি ফোর্থ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোন রাজ্যে অনুষ্ঠিত হবে ফিফটি ফোর্থ বা চুয়ান্নতম যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোন রাজ্যে অনুষ্ঠিত হবে গোয়াতে অনুষ্ঠিত হবে প্রত্যেক বছর কিন্তু ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় যেটা এবছর চুয়ান্নতম বছরে কিন্তু পড়লো চুয়ান্নতম সংস্করণ যার গোয়াতে অনুষ্ঠিত হবে তোমরা যারা রাজ্য সরকারি পরীক্ষার পাশাপাশি ব্যাংক রেল ইস বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য আইবিটি বারাসাত কিন্তু সর্বদা এগিয়ে রয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তোমাদের কিন্তু একদম স্বল্প মূল্যে কিন্তু আমরা বলতে পারো সে সেরা গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে মক টেস্ট রেকর্ডেড ক্লাস সব কিন্তু তোমরা ব্যবস্থা পেয়ে যাবে সব কিছু কিন্তু একেবারে কম্পিটেটিভভাবে স্বল্প মূল্যে ঠিক আছে আমাদের অফলাইন সেন্টার রয়েছে কোথায় আমাদের অফলাইন সেন্টার রয়েছে বারাসাত সরগনা প্রপার অ্যাড্রেস হলো নাইনটি সেভেন কেএনসি রোড বারাসাত অজন্তা সুরু বড়বাজার অজন্তা সুরুম তার ঠিক উপরেই কিন্তু আমাদের প্রতিষ্ঠান রয়েছে তোমরা আমাদের প্রতিষ্ঠানে এসে কিন্তু এখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখে যেতে পারো ডেমো ক্লাস করতে পারো তারপরে ভালো লাগলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো তো এই রিলেটেড আরও ডেমো ক্লাস করার জন্য বা এই প্রতিষ্ঠান সংক্রান্ত আরও বা কোর্স সংক্রান্ত আরও ডিটেলসের জন্য তোমরা নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো এইট জিরো এই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো গ্লোবাল রেসপন্সিবল টুরিজম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলো কোন রাজ্য রেসপন্সিবল টুরিজম বলতে গেলে টুরিজম এমন একটা জিনিস যেখানে কিন্তু অনেক ফ্যাক্টর যুক্ত থাকে অর্থাৎ টুরিজম যেখানে হবে সেখানে কিন্তু নোংরা হবে সেখানকার কিন্তু পরিবেশ দূষিত হবে তো সব কিছুকে সামঞ্জস্যভাবে বজায় রেখে পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে পরিবেশ দূষণ না ঘটিয়ে এবং মোটামুটি বলতে পারো সবার একটা সামঞ্জস্য বজায় রেখে যদি টুরিজম করা হয় বা ট্যুরিজম সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেটাকে বলা হয় রেসপন্সিবল টুরিজম তো এই গ্লোবাল রেসপন্সিবল টুরিজম অ্যাওয়ার্ড টু কোন রাজ্য কেরালা কিন্তু জিতেছে কেরালাও কিন্তু টুরিজমের দিক থেকে একটা অন্যতম অগ্রণী রাজ্য ভারতবর্ষের মধ্যে ঠিক আছে বিজনেস লাইন চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড জিতল কে বিজনেস লাইন চেঞ্জ মেকার আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই বিখ্যাত অ্যাওয়ার্ড কিন্তু জিতেছে যেটা তাদের কার্যক্রমকে আরও কিন্তু মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারা ভালোভাবে যে কাজ করছে তারই নিদর্শন হচ্ছে তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা জিতেছে ন্যাশনাল লিগেল সার্ভিস ডে কবে পালন করা হয় অর্থাৎ ন্যাশনাল লিগাল সার্ভিস ডে কবে পালন করা হয়ে থাকে ন্যাশনাল লিগাল সার্ভিস ডে নয়ই নভেম্বর কিন্তু পালন করা হয়ে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন কাউ সেন্সাস বা গুরু গণনা সর্বপ্রথম কোন রাজ্যে স্টার্ট হয় আমরা মানুষ গণনা শুনেছি সেন্সাস হয় প্রত্যেক দশ বছর অন্তর শেষ সেন্সাস আমাদের দু এগারো সালে হয়েছিলো দু হাজার একুশ সালে হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে গেছে তো কাউ সেন্সাস সেরকমই সর্বপ্রথম কোন রাজ্যে স্টার্ট করা হয় কাউ সেন্সাস বা গণনা কিন্তু উত্তরপ্রদেশে প্রথমবার কিন্তু স্টার্ট করা হয়েছিল প্রলয় নামে ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ ব্যালাস্টিক মিসাইল কি একটু আগেই তোমাদের বোঝালাম ভিডিওতে প্রলয় নামক যে ব্যালাস্টিক মিসাইল রয়েছে এটা সফল পরিকল্পনা পরীক্ষা করলো ভারতবর্ষ ঠিক আছে শান্তি এবং উন্নয়নের জন্য বিশ্ববিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে সমগ্র বিশ্বের শান্তি এবং উন্নয়নের জন্য বিশ্ববিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে দশই নভেম্বর ঠিক আছে দু চব্বিশ সালে আটত্রিশতম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে প্রত্যেক বছর আমাদের ন্যাশনাল গেমস হয় বিভিন্ন রাজ্য অনুষ্ঠিত অনুষ্ঠান করে আয়োজন করে তো এবার দু হাজার চব্বিশে আটত্রিশতম যে সংস্করণ হতে চলেছে সেটা কোন রাজ্য অর্গানাইজ করবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড কিন্তু অর্গানাইজ করবে ঠিক আছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টু কোন রাজ্যের ক্রিকেট টিম জিতল সৈয়দ মুস্তাক আলি ট্রফি কোন রাজ্যের ক্রিকেট টিম জিতেছে পাঞ্জাবের ক্রিকেট টিম কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতেছে ক্রিকেটের ক্ষেত্রে এই ট্রফিটা ক্রিকেট টিমের ক্ষেত্রে বা রাজ্য আন্তরাজ্য ক্রিকেটের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে কোন সংস্থা কৃত্রিম কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দিল্লির বায়ু দূষণের সাথে লড়াই পদ্ধতি এনেছে বা ধরো ভাবনা চিন্তা করছে কৃত্রিম বৃষ্টি মানে কেমিক্যাল দ্বারা তোমরা মেঘ সৃষ্টি করে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত ঘটানো যেতে পারে যে কেমিক্যালটা প্লেনের মাধ্যমে উড়ে গিয়ে সেই যেই জায়গায় বৃষ্টিপাত ঘটানো হয় তার উপরে কিন্তু ছড়ি দেওয়া হয় এবং তারপরে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য বৃষ্টিপাত ঘটে তো এই টেকনোলজি আবিষ্কার করেছে আইআইটি কানপুর ঠিক আছে তো তাদের মত অনুযায়ী তারা কিন্তু দিল্লির বায়ু দূষণের জন্য লড়াই করার জন্য এই কৃত্রিম বৃষ্টি ব্যবহার করতে পারে ঠিক আছে জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় জাতীয় শিক্ষক দিবস নয় জাতীয় শিক্ষা দিবস কিন্তু এটা কিন্তু ভুললে চলবে না শিক্ষক দিবস আলাদা শিক্ষা দিবস আলাদা জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় এগারোই নভেম্বর এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়ে থাকে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয় বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় বারোই নভেম্বর নিউমোনিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা কিন্তু আমাদের ফুসফুসে হয় ফুসফুসে ঠান্ডা লেগে বা ফুসফুসে কফ জমে গিয়ে কিন্তু নিউমোনিয়া হতে পারে নিউমোনিয়ার অনেক কারণ আছে কিন্তু নিউমোনিয়া অনেক ক্ষেত্রে কিন্তু প্রাণঘাতীয় হয়ে থাকে ঠিক আছে ফরটিন্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন কোন দেশে অনুষ্ঠিত হলো ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশন বা মানবাধিকার সংক্রান্ত এই যে অ্যাসেম্বলি বা এই কনফারেন্স চোদ্দতম যা সংস্করণ এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু ডেনমার্কে অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে কৃষির বিকাশে অর্গানিক ফার্মিং মিশন গঠন করলো কোন রাজ্য কৃষির বিকাশের জন্য অর্গানিক ফার্মিং অর্থাৎ অর্গ্যানিক ফার্মিং মানে আমরা কৃষিক্ষেত্রে সার ইউজ করি বা বিভিন্ন কিছু ইউজ করি সেটা কিন্তু কৃত্রিম জিনিস ইউজ করি কৃত্রিম জিনিস ইউজ না করে বায়োডিগ্রেবেল বা জৈব সার ইউজ করা সব কিছু জৈব জৈব সার ইউজ করা হবে জৈবভাবে সেখানকার যে মাঠ রয়েছে বা যেখানে আমি চাষবাস করছি সেখানকার পরিবেশের ক্ষতি না ঘটিয়ে যে চাষবাস করা হয় সেটাকে বলে অর্গ্যানিক ফার্মিং এই অর্গ্যানিক ফার্মিং রিলেটেড কিন্তু কেরালাতে একটা মিশন কেরালার যে গভর্নমেন্ট এই অর্গ্যানিক ফার্মিং মিশনের জন্য কিন্তু একটা বলতে পারো সংগঠন গঠন করেছে ঠিক আছে বিশ্ব ডায়াবেটিক দিবস কয় পালন করা হয় ডায়াবেটিক ডায়াবেটিক তো ডায়াবেটিস তো এখন মোটামুটি সবার মধ্যেই রয়েছে সব ফ্যামিলিতেই একজন দুজন করে ডায়াবেটিস আক্রান্ত যেটা কিন্তু একটা মারণ রোগে পরিণত হচ্ছে দিন দিন ঠিক আছে আমরা যদি আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করি এটা কিন্তু ধীরে ধীরে মারন রোগে পরিণত হবে তো বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয় চোদ্দোই নভেম্বর ভারতের প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড চালু করলো কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে উত্তরপ্রদেশ এবার এই ইউনিফর্ম সিভিল কোড জিনিসটা কি ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে ভারতের নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব যা সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে ব্যাপারটা হচ্ছে এখন বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন বিভিন্ন তাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী পরিচালিত হয় বিভিন্ন ধর্মের যে ধর্মীয় শাস্ত্র রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের ব্যক্তিগত আইনটা পরিচালিত হয় তো এটাকে বন্ধ করে দিয়ে সমগ্র ধর্মের জন্য একটা সেম দেওয়ানি বিধি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কিন্তু আনা হবে যেটা উত্তরপ্রদেশ কিন্তু অলরেডি এনে ফেলেছে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আশা করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমাদের ভালো লাগলো তোমরা ইনফরমেশন জানতে পারলে এই ক্লাসটা কিন্তু এরকম কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস না হবে ডিসেম্বরের অলরেডি তোমাদের আপলোড করা হয়েছে ডিসেম্বরটা দেখে নেবে নভেম্বর দেখে নেবে তোমাদের জন্য কিন্তু আমরা এক এক করে প্রত্যেকটা মান্থের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে নিয়ে আসবো ধন্যবাদ